ছট পূজা উপলক্ষে সূর্য এবং গঙ্গা মায়ের উপাসনায় উৎসবমুখর পরিবেশ কাছাড়ের লক্ষ্মীপুর সম জেলায়। সমগ্র দেশের সাথে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দি ভাষীদের প্রধান উৎসব ছট পুজো পালিত হল লক্ষ্মীপুরেও। ছট পুজো উপলক্ষে লক্ষ্মীপুর সম জেলার পয়লাপুল, বিন্নাকান্দি ঘাট, লাভক চা বাগান, দিলখুশ চা বাগান, ছোট মাহান্দা, বিন্নাকান্দি চা বাগান, জিরিঘাট, জয়পুর এলাকাগুলিতে বরাক নদী, চিরি নদী, জিরি নদী এবং ছোট ছোট অন্যান্য নদীগুলো সহ বিভিন্ন জলাশয়গুলোতেও ছট মায়ের ব্রত পালন করা পুরুষ মহিলা সহ শ্রদ্ধালুদের সমবেত হয়ে সূর্য এবং গঙ্গা মায়ের আরাধনায় জড়ো হতে দেখা যায়। বিশেষ করে পয়লাপুল চিরি নদীর ঘাটে আমাদের সাংবাদিকদের ক্যামেরায় পরিলক্ষিত হয়েছে উৎসব মুখর পরিবেশের। পয়লাপুল ছট পুজো কমিটির সদস্যরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এবারে তাদের উদ্যোগগুলি বর্ণনা করেছেন, সেই সাথে সবাইকে ছট পূজার শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন। এই নেহরু কলেজ ছট পূজা ঘাট যেটা প্রসিদ্ধ, প্রায় 50-55 বছর হবে। বিগত দিনে আমাদের তেমন পূজার্থী এখানে ছিলেন, এখন পয়লাপুল লালাং চা বাগান, কামরাঙ্গা, উড়াবিল বস্তি বা আমাদের এই সারাউন্ডিং এরিয়া নিয়ে প্রায় 100 উপরেও ছট পূজার্থী যারা আছেন এখানে আসেন বা সূর্যদেব বা গঙ্গা মায়ের পূজা করেন। আর আমাদের এখানে বিশেষ করে একটা পয়লাপুল থেকে আমাদের এই ছট পূজা কমিটি আছে, এখানকার আমাদের স্থানীয় যুবক ভাইদেরকে নিয়ে আর অনেক আনন্দ উল্লাসের সাথে সূর্যদেবের পূজা, যেটা ছট পূজা আমাদের বা হিন্দি স্পিকিং যারা ভক্ত মণ্ডলী আছেন ওনারাই এই ছট পূজা পর্বটা করেন। আর এখানে করাতে গিয়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন জাতি সম্প্রদায় এর বিশেষ করে মা বোনেরা সবাই এই ছট পূজাতে আসেন বা ওনারাও আনন্দ উপভোগ করেন। সমাগম এবার ভালো হয়েছে, দেখেন এখানে আমাদের লাভক চা বাগানেও ছট পূজা আছে, দিলখুশেও আছে, বিন্দাকান্দিতেও আছে, কিন্তু আমাদের এই নেহরু কলেজ ছট পূজা ঘাটে এখানে প্রায় অনেক দূর দূর থেকে ভক্তমণ্ডলীরা আসেন বা এখানে পূজা দেখেন। আবেদন করেছিলাম বিগত দিনে, আমাদের এখানের বিধায়ক ছিলেন রাজদীপ গালা মহাশয়, উনিও কিছু কাজ করেছেন, কয়েকটা সিঁড়ির কাজ। বর্তমানে যিনি বিধায়ক আছেন আমাদের মাননীয় কৌশিক রায় মহাশয়, উনার কাছে এই ছট পূজা ঘাটের জন্য আবেদন করা হয়েছে। আমরা জানতে পারি যে উনি একটা টাকা স্যাংশন করেছেন বা আগামী দিনে কাজ হবে বলে আমরা আশাবাদী।